পরিস্থিতিতে আজকের সমাবেশ এই মিছিল সেটা আপনারা শুনলেন না তখন। আজকের এই মিছিলে এটাই প্রমাণ হচ্ছে যে শুভ কাঙ্ক্ষী মানুষ তাদের সংখ্যারই বেশি। আজকের এই মিছিলে উপস্থিত আছেন আপনারা শুনলেন কাউন্টারগঞ্জ যিনি বিধায়ক তিনি উপস্থিত আছেন, দুজন সাংসদ উপস্থিত আছেন, মুর্শিদাবাদের সাংসদ আছেন, উনি পর্যন্ত ফিরে এসেছেন আবু দাহি স্যার উপস্থিত আছেন, জঙ্গিপুরের সাংসদ কলিনুর রহমান উপস্থিত আছেন, ফরাক্কারের যিনি বিধায়ক ফরাক্কা থেকে এসছেন কিছুটা অংশ তার মধ্যেও পড়ে মহিনুর হক স্যার এবং অন্যান্য আরো নেতৃবৃন্দ। এটা ঠিকই যে গতকাল কিছু মানুষ কিছু দুষ্কৃতি তারা হঠাৎ করে কিছু ঘটনা ঘটিয়ে দিয়েছে, মাঝে মাঝে মনে হয় বোধ হয় তাদেরকে যে প্রশাসন দুর্বল, কিন্তু প্রশাসন মানে শুধু আমরা নই, প্রশাসন মানে সাধারণ মানুষকে সাথে করে নিয়ে প্রশাসন, সেটা আজকে কিন্তু প্রমাণ হয়ে গেল। এবং দুষ্কৃতিকারীরা তারা মাঝে মাঝে ভাবেন যে আজকে চাঁদ আজকেই শেষ, আজকে যে সূর্যটা উঠেছিল কালকে সেই সূর্য আর উঠবে না, সূর্য উঠবে, চাঁদ উঠবে, পৃথিবী চলবে। আর প্রশাসন দুষ্কৃতিমূলক কার্যকলাপ যত বাড়বে প্রশাসন তত শক্তিশালী হবে, সাধারণ মানুষকে সাথে করে নিয়ে তার প্রমাণ আজকে এই মিছিল আজকের সমাবেশ। এবং আমি একটা কথা এখানে বলে যেতে চাই যে কালকে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার জন্য আমরা প্রত্যক্ষদর্শী, আমরা মামলা করেছি, সেই দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে আমরা মামলা করেছি, জামিন অযোগ্য ধারাতেই মামলা করেছি এবং চিহ্নিতকরণের কাজ শুরু হয়ে গেছে। আপনারা জানেন যে এখন হাইটেকের যুগে আমি যা বলছি সব রেকর্ড হচ্ছে, এখানে যারা আছেন তাদের সকলের বক্তব্য রেকর্ড হচ্ছে, সুতরাং আপনি যদি একটা হাতও তোলেন সেটাও রেকর্ড হবে। আপনারা ভাবলেন কি করে যে দুষ্কৃতিমূলক কার্যকলাপ করবেন আর বাড়িতে গিয়ে লুকিয়ে পড়বেন? আমরা রেড করব, আমরা ধরব এবং উপযুক্ত শাস্তি দেব, যাতে বুঝিয়ে দেওয়া যায় যে ধর্মীয় এবং সন্তান এটা আমাদের গর্ব। আমি এখানে যতবার ঈদের যতবার এখানে ঈদের মিটিংয়ে এসছি, মহরমের মিটিংয়ে এসছি, গর্ব করে বলেছি যে সাব ডিভিশনাল পুলিশ অফিসার হিসেবে আমার কাছে হিস্ট্রি শিটটাকে, তাতে শামসেরগঞ্জ এমন একটা জায়গা যাতে কোন রকম সাম্প্রদায়িক কোন ইতিহাস কোন সাম্প্রদায়িক থানাহানির ইতিহাস পাইনি, এটা এসডিপিও হিসেবে আমি গর্ব করে বলতাম, কিন্তু সেই সাম্প্রদায়িক ইতিহাস কালকে কলঙ্কিত হয়নি। যদি হতো তাহলে আরো বড় জায়গায় যেত। কিছু দুষ্কৃতি তারা সাধারণ মানুষের অসহায়তার সুযোগ নিয়ে প্রশাসনের বিশ্বাসযোগ্যতার সুযোগ নিয়ে তারা এই ঘটনা ঘটিয়েছে এবং যারা ভেবেছিলেন দায়িত্ব নেবেন আমি বলে যাচ্ছি তারাও রেহাই পাবেন না। কেন দায়িত্ব নিয়েছিলেন, কেন দায়িত্ব নিয়েছিলেন, কেন প্রশাসনকে ফোন করে বলেছিলেন কিছু হবে না, কোথায় আছেন? আমরা বার করব এবং আপনাদের জেনারা জানিয়ে রাখি আমি এসপি মুর্শিদাবাদ সাহেবের সাথে কথা বলে এখানে আসছি, এত খোলাখুলি বলছি উপরওয়ালাদের পারমিশন নিয়ে। আমার সাব ডিভিশনে আরো একটি থানা এলাকায় এই ধরনের মিছিল এই ধরনের ডেপুটেশনের কথা ছিল, আগামীকাল সেটা বন্ধ করে দিয়ে তাদেরকে বলেছি 144 ধারা জারি করে বন্ধ করবো এবং বন্ধ হয়েছে, হবে না, করতে দেব না। কারণ মিছিল যে কোনো রাজনৈতিক দল করতে পারেন, মিছিল যে কোনো ধর্মীয় সংগঠন করতে পারেন, তাদের স্বার্থে, তাদের স্বার্থে না, সাধারণ মানুষের স্বার্থে। এমন মিছিল করলেন যে সাধারণ মানুষের ক্ষতি হয়ে থাকে, এমন মিছিল করলেন যে এই বৃষ্টি উপেক্ষা করে সাধারণ মানুষকে রাস্তায় নামতে বলে, এটা কি মিছিল? এটা কি ভেবে এসেছিলেন যে কালকের সন্ধ্যাটাই শেষ সন্ধ্যা আর এত হাজার হাজার মানুষ ঘরে ঢুকে আপনাদেরকে হাত জোর করে বলতে শুরু করবে যে আপনাদের পায়ে পড়ে যাচ্ছি, আমরা আপনারা যা বলবেন আমরা মেনে নেব? হবে না, হবে না যে তার প্রমাণ এই জনসাধারণ, হবে না যে তার প্রমাণ যাদের আপনারা দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন কিছুদিন আগে ভোটে তাদের উপস্থিতি। আপনারা জানেন না আজকে এখানে সাধারণ মানুষ উপস্থিত আছেন, এই ঘটনা যখন কালকে ঘটেছে তখন আমরাও জানতে পারিনি সমস্ত দলের সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারা থানার উল্টো দিকে যে ওই হল আছে সেই হলে তারা বসে পড়েছিলেন আলোচনায় যে কিভাবে এই শামসেরগঞ্জ এবং ধুলিয়ারের শান্তি রক্ষা করা যায়। তারপরে আমাদের যারা আধিকারিক তারা গেছিলেন, এতটা দায়িত্বশীল নেতৃত্ব এখানে আছে, বোকা বানানো যাবে না। তাই আজকে শুধু এই খাকি উঠতি নয়, আজকে আপনারা যারা এখানে আছেন
আমি জানি আপনাদের অনেক ভাই, অনেক কাকা, অনেক জ্যাঠা, অনেক দাদা তারা এই ইউনিফর্ম পরে আসেন, তাদের অনেক বোনেরা পর্যন্ত আসেন। তাই আমি এক্ষুনি যদি খুলে ফেলি এই ইউনিফর্মটা, দেখবেন আমার গেঞ্জির রং সাদা, আর এরপরে একটা ছুরি দিন তো, এখানে একটা কাটি, দেখবেন রক্তের রংটা লাল। তাহলে কার সাথে আমরা লড়াই করছেন? সাধারণ মানুষের সাথে। সেই লড়াই কিন্তু আমরা হতে দেব না। এই শপথ নিয়ে দলিয়ান এবং মানুষের মানুষকে সাথে নিয়ে আগামী দিনে শান্তি বার্তা এখানে দিলাম, শান্তি থাকবে, দুষ্কৃতীদের বিরুদ্ধে আমাদের অভিযান চলবে। একটাই আবেদন, আপনাদের সাহায্য চাই, পাবো তো? পেছনে যদি কোন মানুষ আসে আপনারা কারা? এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি, সবাই ভালো থাকবে।